আবির, তুই তো এরই মধ্যে বেশ সংসারী সংসারী কথা বলতে শুরু করে দিয়েছিস। ট্রেনিংটা দিল কে মেয়েটা? গ্রামের মেয়েরা যে অত্যন্ত পাকা হয় সেটা কি তুমি জানো না মেজদা? আর গুণ না থাকুক, চার গুণগুলো থাকে ঠিকই। শুধু শুধু গ্রামের মেয়েদের অপমান করো না বুবলু, তাহলে তোমার মাকে এই একই কথা তোমার বলতে হবে। আমিও তো গ্রামেরই মেয়ে। শুধু শুধু গ্রামের মেয়েদের অপমান করো না বুবলু, তাহলে তোমার মাকে এই একই কথা তোমার বলতে হবে। আমিও তো গ্রামেরই মেয়ে। যাগে, অনেক কথাই হয়ে গেছে, এবার তোমরা বলো তো তোমরা কি বরণ করবে এই মেয়েটিকে? না, যে বিয়ে আমি মানি না সেই বিয়ের আচার করি কি করে বলুন তো মা? না, আমি বরণ করতে পারবো না। মেজো বৌমা তুমি? না মা, এই অধর্ম আমি করতে পারবো না, আমাকে আমাকে মাফ করুন। ছোট বৌমা, আপনি আদেশ করলে আমি কাজটা করব মা, কিন্তু আপনি আদেশ করছেন বলেই কিন্তু আমি আমি কাজটা করছি। মন থেকে করছি না। ঠিক আছে, আমি 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 বরণ ডালার সাজি আনছি। নদী দিঘি, তোমরা কি একটু হাতে হাত লাগাতে পারো? তার আগে তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো। বাপের বাড়িতে তুমি যদি না পারো বাধ্য হবো একা চলে যেতে। মা প্লিজ আমার কথা শোনো, একবার একবার আমার কথা শোনো প্লিজ। বলেছি তো একদম মা বলে ডাকবেন না। আমি ভেবে নেবো আমার কোনোদিন কোনো সন্তান হয়নি। বড় বৌমায় কি অলক্ষণে কথা বলছো তুমি? জান জান তুমি বরং আমায় ফেরত পাঠিয়ে দাও। গাড়িটা যদি এখনো চলে গিয়ে না থাকে তুমি সোনার উপর সাথে আমাকে ফেরত পাঠিয়ে দাও। কিরে আবির, তুই এখানে? বাবা আবির, তোর তো দেখছি এই কদিনে দুর্দান্ত পরিবর্তন হয়েছে। এত কথা শোনার পরও এক্ষুনি আবার ওর সঙ্গে কথা বলতে এসেছিস? প্রয়োজন ছিল। কি এমন প্রয়োজন পড়লো এর মধ্যে? বললাম না ছোটদি ভাই, প্রয়োজন ছিল। তা প্রয়োজনটা কি শেষ হয়েছে না এখনো বাকি আছে? হয়েছে। তোমার নাম কি? শালুক। এবার বলো তো তুমি কতদূর পড়েছো? আদৌ পড়েছো নাকি? যা বলছি তার উত্তর দাও। তোমার সম্পর্কে তো আমাদেরও জানতে হবে নাকি? শুধু জান জানলেই তো আর চলবে না। কি হলো বলো, কতদূর পড়েছো তুমি নাকি এখনো পড়ছো? আর যদি এখনো পড়ো তাহলে কি পড়ছো? মাধ্যমিক পাশ করে গেছো? বয়স কত তোমার? আর এত তাড়াতাড়ি বিয়েই বা কেন হয়ে যাচ্ছিল তোমার? আরে ছোটদি ভাই তারা না, একটা একটা প্রশ্নের উত্তর দেবে তো। কি হলো বলো, কিসে পড়ো তুমি? আমি তো পড়ি না। সে তো বুঝতে পেরেছি, না হলে কি আর এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে? আচ্ছা
কোনোদিন তো পড়েছো নাকি কোনোদিন স্কুলে যাওনি? তো যদি পড়ে থাকো কোন ক্লাস অবধি পড়েছো? ক্লাস 7 থেকে 8 এ উঠেছিলাম, তারপর আর পড়া হয়নি। পড়া হবেই বা কি করে, নিশ্চয়ই পেকে গিয়েছিল। তা না হলে যাই হোক, পড়ায় মন ছিল না তাই পড়া হয়নি। এতটুকু একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে তুমি যে শুধু নিজের ক্ষতি করেছো তা কিন্তু নয়, আমার ভাইটার যে কত বড় ক্ষতি করেছো সেটা কি একবারও বুঝতে পারছো? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য যে জানকে বাড়ির সবাই ভগবানের মতো মানে, তাকে তাকে আজকে কত কত কথা শুনতে হচ্ছে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো দেখি, সেদিন কি এক্স্যাক্টলি কি কি হয়েছিল, তোমার সাথে কার বিয়ে ঠিক হয়েছিল বলো? আচ্ছা এমন কে যে বিয়ের দিনই মরে গেল? আর এরকম অসুস্থ ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক করলোই বা কি করে তোমার ফ্যামিলি? অদ্ভুত। আচ্ছা এখন তুমি কি করবে? বড় মামি বড় মামু তো তোমাকে কোনোদিনই বাড়ির বউ হিসেবে মেনে নেবে না, আর আমরা বরণডালা সাজিয়ে এনেছিলাম কারণ জান আমাদের বলেছিল। আর বরণ করে ঘরে তুলেছে বলেই যে শেষ পর্যন্ত তোমাকে বউ হিসেবে সকলে মেনে নেবে সে কথাটা কিন্তু তুমি ভেবো না। শুনলাম তোমার নাকি মানে কবে মারা গেছে তোমার মা, কি কি হয়েছিল কি ওনার? আমার না মাকে ভালো করে মনে নেই, আমি তখন খুব ছোট, আমরা তখন বাংলাদেশে থাকতাম, আমার বয়স দু বছর হবে। তাহলে তুমি এখানে কার কাছে থাকো? আরে শুনলি না, জানের ওই সোনাদির বাড়িতে থাকে কি, তাই না? যে প্রশ্নগুলো তোমরা ওকে করছো সে প্রশ্নগুলো তো আমাকে করতে পারতে। আমি কি একবারও বলেছি তোমাদের প্রশ্নের উত্তর দেব না? বলেছি কি? বলিনি তো? মেয়েটি যখন দু বছর বয়স তখন ওর মা মারা যায়, তারপর ওর বাবা আবার বিয়ে করে, ওকে সোনা দিদির কাছে রেখে যায়। ওর বাবা কোনোদিন ওর কোনো খোঁজ করেনি, এ পক্ষে ছেলে মেয়েদের নিয়ে সে দিব্যি ভালোই আছে, এ মেয়েটিকে বাদ দিয়েই ওরা ভালো আছে। আর তাহলে তো ও খুব কষ্ট। ভারতীর মেয়ে, আমি ভেবেছিলাম আমার দুঃখ কষ্ট কমানোর খানিকটা দায় আমারও আছে, আমি সত্যি চেয়েছিলাম আমার দুঃখটা কমাতে, পারলাম না, বরং আরো বাড়িয়ে দিলাম ওর দুঃখ। সুস্থ স্বাভাবিক অবস্থা থাকলে যে সিদ্ধান্ত আমি নিতাম না সেটাকে ওরা একবারও বুঝলো না। পরিস্থিতিতে মানুষের কত রকম কত সিদ্ধান্ত নিতে হয়, আমিও তো নিয়েছি। তা কি কেনাকাটা করলে নতুন বইয়ের জন্য? বেনারসি টেনারসি নিশ্চয়ই? বলো না, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কেনাকাটা যখন হয়েই গেছে তখন বলেই ফেলে। আর কি প্ল্যান বলতো? তোরা তো জানিস